हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। केमन आछेन सबाई? आज के आमी आपनादेर साथे शेयर करब आमी घरे किभाबे लेदर सोफा क्लीन करलाम सेई प्रसेसटा। आज के आमादेर एखाने अनेक रोद उठेछे, वेदार भालो, ताई भाबलाम जे सोफाटा क्लीन करे फेली, एकटु ड्राई होये जाबे ताड़ाताड़ी। तो एटार जन्य आमी SCS এর যে সোফা লেদার সোফা ক্লিনিং কেয়ার কিটগুলো আছে সেটা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি সোফা থেকে সবগুলো কুশন সরিয়ে নিব এবং এগুলো একটু রোদের মধ্যে দিয়ে রাখবো যাতে জার্ম ক্লিন হয়ে যায়। এখন আমি বের করে নিচ্ছি কেয়ার কিটসগুলো, ক্লিনিং কেয়ার কিটসগুলো আপনাদেরকে দেখাবো একটু এখানে কি কি আছে এই বক্সের মধ্যে। এখানে আছে যে স্পঞ্জ যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব সেগুলো, তারপরে আছে যে সফট লেদার ক্লিনার, তারপর আছে লেদার প্রোটেকশন ক্রিম, আর বুকলেট আছে ইঙ্ক অ্যাওয়ে, মানে ইঙ্কও যদি কালিও যদি পড়ে সেটাও ক্লিন করতে পারবেন, আর ওয়াইপ করার জন্য ওয়াইপারও দেওয়া আছে। তো সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়, কেউ যদি চান অনলাইনে চেক করে দেখতে পারেন। SCS এর সোফা গার্ড বা SOS লেদার কেয়ার কিট। তো প্রথমেই আমি স্পঞ্জ এর মধ্যে অ্যাপ্লাই করে নিব ক্লিনার। এটা ডিপেন্ডস করবে যে যেভাবে ইচ্ছা যতটুকু ইচ্ছা করে, এটা একটু হাত দিয়ে স্কুইজ করে নিলে পুরোটাতে লেগে যাবে খুব ভালো করে। তো আমি তারপরে এটাকে ভালো করে সোফার মধ্যে রাউন্ড রাউন্ড শেপ করে এরকম করে ঘষে ঘষে যাতে ময়লাটা উঠে যায় সেটার জন্য এরকম করে বারবার পুরো সোফাতে অ্যাপ্লাই করে নিতে হবে। আর এটা পানি দিয়ে ভিজিয়ে স্পঞ্জটাকে ময়লা পানিটা বের করে দিতে হবে একবার অ্যাপ্লাই করার পরে। তারপরে আবার যখন রিঅ্যাপ্লাই করবো ক্লিনার তখন আবার এটাকে স্পঞ্জটাকে ধুয়ে নিব, এতে ময়লাগুলো বের হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, স্পঞ্জটা অন্য জায়গায় লাগবে না। এভাবে পুরো সোফাতেই আমি একই প্রসেস ফলো করে অ্যাপ্লাই করে নিব। তারপরে আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টা পরে আমি যে ওয়াইপারটা দিয়েছে সেটা দিয়ে দেখাচ্ছি একটু ওয়াইপ করে কেমন ময়লা। আসলে আমাদের সোফাতে ওরকম ময়লা ছিল না, তারপরেও অনেক ক্লিন বা শাইনি হয়েছে ক্লিন করার পরে। এই তো দেখা যাচ্ছে এখন পুরোটা আমি ওয়াইপ করে নিয়েছি। এটা চাইলে কেউ টিস্যু বা সফট কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারে, কিন্তু এই কিটসের মধ্যে ওয়াইপার দেওয়া আছে, আমি সেটা দিয়েই করেছি। এখন আমি যে প্রোটেকশন ক্রিম আছে লেদার প্রোটেকশন ক্রিম সেটা অ্যাপ্লাই করে নিব, দিয়ে ঠিক একইভাবে আবার পুরো সোফাতে আমি এটাকে এভাবে আস্তে আস্তে করে লাগিয়ে দিব। তো এতে পুরোটা সোফায় শাইনিং দেখা যাবে। এই হলো সোফা ক্লিনিং হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।